নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, বৃষ্টিকাল ইতিমধ্যে সব জায়গায় শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টিকাল আসছে কিন্তু রেন লিলি আপনার গাছে হচ্ছে না। এটা একটা খুবই বিরক্তিকর ব্যাপার, কারণ সব বাগানীরা, প্রায় সবার বাগানে রেন লিলি উপস্থিত, কিন্তু আমরা জানি রেন লিলি যে তার নির্দিষ্ট টাইম, অর্থাৎ বৃষ্টি হলেই রেন লিলি তার গাছ থেকে ফুল ফোটা শুরু করবে। কিন্তু যদি বৃষ্টি এসে গেছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু রেন লিলি ফুটছে না আপনার গাছে, আপনার গাছ প্রচুর সবুজ এবং অনেকটা গ্রোথ সম্পন্ন গাছ কিন্তু ফুল আসছে না, ওটার একটা মূল কারণ আছে বন্ধুরা। আমরা সঠিকভাবে যদি রেন লিলিকে পরিচর্যা না করি ওই নির্দিষ্ট টাইমে, কোন নির্দিষ্ট টাইমে, যখন রেন লিলির ফুল ফুটবে, যে গাছটা আমরা ছাদে লাগালাম যদি ফুল না হয় তাহলে গাছটাকে লাগানো খুবই লাগিয়ে অনেকটা কষ্ট লাগে, কারণ গাছটায় লাগালাম কিন্তু ফুল হলো না, এটা একটা খুব দুঃখজনক বিষয়। কিন্তু আমি আজকে ভিডিওটা দেখাবো যেখানে আমি রেন লিলিকে, আপনার ছাদ বাগানে থাকা রেন লিলি কীভাবে ফুলে ভর্তি হয়ে যাবে এবং আপনার ছাদ বাগানকে ওই বৃষ্টির সময়ও অসংখ্য ফুল দিতেই থাকবে। আজকে আমি ওই ভিডিওটা, অর্থাৎ এই ভিডিওতে সম্পূর্ণভাবে ওই রেন লিলি নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানি বর্ষাকাল মানেই রেন লিলি, আর রেন লিলি মানেই বর্ষাকাল। তো বর্ষাকালে রেন লিলি অনেকের বাগানে ফোটে না, এটার একটা অনেক কারণ রয়েছে। এই কারণগুলি আমি পরে পিছনে ভিডিওগুলোতে বলে দিয়েছি, আর এখনই যেটা বলবো সেটা হচ্ছে, একে আমি প্রথমেই যেটা দেখানোর জন্য ভিডিওটা আজকে বানাচ্ছি, যে রেন লিলি আজকে আমরা ফুল কীভাবে আনবো, ওর প্রধান ট্রিক্সটা কী। তো প্রথম যে ট্রিক্সটা আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রুনিং। আমরা অন্যান্য গাছে যেভাবে প্রুনিং করি সেটা রেন লিলি হতে পারে কিংবা অন্যান্য গাছও হতে পারে, কিন্তু রেন লিলি আমরা যখন এর ফ্লাওয়ারিং পিরিয়ড, ওই ফ্লাওয়ারিং পিরিয়ডে যদি ফুল না আসে তাহলে আমরা প্রুনিং এইভাবে, যেভাবে আমি দেখালাম, আপনি আপনার ওই প্রুনারের সাহায্যে গাছগুলিকে 1-2 ইঞ্চ রেখে গোড়া থেকে কেটে দেবেন, এবং কেটে দেওয়ার পর গাছে কিছু পরিমাণ সুফলা কিংবা 10-26-26 এছাড়া NPK, আপনার জৈব সার, এছাড়া আরও অন্যান্য কিছু সার, আপনি সর্ষের খোল বাদ দিয়ে অন্যান্য NPK, সুফলা ইত্যাদি আপনার গাছে কিছু পরিমাণ দিতে পারেন, এবং যদি এইভাবে প্রুনিং করতে পারেন তাহলে অনায়াসে আপনার গাছে ফুল আসতে পারে এবং আপনার গাছ ভরে তুলতে পারে। তো এর আর কী কী উপকার, অর্থাৎ কী কী গাছের যত্ন নিলে অসংখ্য ফুলে ভরে যাবে আমার এই রেন লিলি বর্ষাকালে, তো সেটা আমি এখন আলোচনা করব। এইভাবে এটিকে কেটে দেওয়ার পর আমরা এই যে গাছের মাঝখান বরাবর গাছের যে উপরে অংশগুলো কেটে দিলাম, এই যে কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এইগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর আমার এই যে ছোট্ট বালতিতে যে গাছটা আমি লাগিয়েছিলাম রেন লিলি, যেটা এক দুটো ওই যে কন্দ লাগিয়েছিলাম, ছোট ছোট কন্দ হয় এর নিচে যেগুলো পেঁয়াজ আকৃতি, ওইগুলো লাগালেই ওইখান থেকে গাছগুলো বড় হয়। তো যাই হোক, তো এইভাবে যাদের বাগানে রেন লিলি রয়েছে তারা কী করবে, প্রথমে এই গাছগুলোকে এখান থেকে মাঝখান বরাবর কেটে দিবে, যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি তেমনটাই এই মাঝখান থেকে কেটে দিতে হবে, অর্থাৎ গাছের উপরি অংশগুলোকে আমরা যেভাবে অন্যান্য গাছকে প্রুনিং করি এই গাছকেও তেমনটাই প্রুনিং করতে হবে। এবং প্রুনিং করার পর গাছে কী হয় বন্ধুরা, নতুন ডাল বেরোতে শুরু করে এবং ফুল আসতে শুরু করে, তেমনটাই এই রেন লিলি গাছেও হবে। তার মানে কি, অর্থাৎ আমরা ফুল আনার জন্য একটা কৌশল ব্যবহার করব, যেটা হচ্ছে এই গাছও আমরা প্রুনিং করব। অনেকে ভাববে যে আমাদের এরকম গাছ কেটে দেব কিন্তু গাছটা যদি মরে যায়, কিন্তু না বন্ধুরা, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। আমি বলছি যে এইভাবে কেটে দেওয়ার পর গাছে অসংখ্য ফুলে ভর্তি হয়ে যাবে এবং আপনি ওই
রেন লিলি গাছ থেকে অসংখ্য ফুল আনতে পারবেন এই বৃষ্টির মধ্যে। আর একটা মূল বিষয় হচ্ছে আকাশে ঘন মেঘ এবং বৃষ্টিও হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে যদি রেন লিলি না হয় তাহলে খুব দুঃখকর বিষয় হবে, যেটা আমি আগেই বললাম। কারণ বৃষ্টির কালে যে রেন লিলি হওয়ার কথা ওটা যদি না হয়, আর এর মূল যেটা বললাম যেটা কারণে ফুলটা ফুটছে না সেটা হচ্ছে কি বন্ধুরা, বৃষ্টির জল। আপনারা যারা ছাদ বাগানে রেন লিলি করে থাকেন তাদের কি হয়, অনেকের ডাইরেক্ট বৃষ্টি পড়ে না, ডাইরেক্ট আকাশ থেকে বৃষ্টি যেটা আসে ওই বৃষ্টিটা গাছের গোড়ায় অর্থাৎ গাছের ওপর পড়লে গিয়ে গাছের ফুল আসা শুরু হয়। অর্থাৎ এই রেন লিলি গাছ আমরা দেখতে পাই বর্ষাকালে প্রচণ্ড ফুলে ভরপুর থাকে এবং গ্রীষ্মকালে অতটাও ফুল দেয় না, তবে মাঝে মধ্যে দিয়ে থাকে। কিন্তু এই বৃষ্টির সময়ের মূল সিজন বা মূল যে সময় ফুল আসা সেটা হচ্ছে বৃষ্টিকাল। যাতে বৃষ্টি পড়লে ফুল আসে তাতে যদি আমরা বৃষ্টির জল না পেয়ে থাকি গাছটা, তাহলে তো গাছ ফুল দিবে কী করে বলুন। যদি গাছে আমরা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জল দিতে পারি, অর্থাৎ আমরা ডাইরেক্ট বৃষ্টির জল গাছে গোড়ায় পেতে পাই গাছ, তাহলে অনায়াসে গাছের ফুল আমরা দেখতে পাবো। আর যদি না আসে তাহলে বন্ধুরা যেটা বললাম প্রথম পদ্ধতি যেটা হচ্ছে প্রুনিং, এই প্রুনিং পদ্ধতিটা আমরা অবলম্বন করব, যার সাহায্যে গাছে বেশি দিন নয় বন্ধুরা, এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আপনার গাছ থেকে অসংখ্য ফুলে ভরপুর হয়ে যাবে। যেটা আমার এই ভিডিওতে দেখার পর, আমি এর আগেও একবার ভিডিও দিয়েছিলাম যেখানে রেন লিলি প্রতিস্থাপন এবং রেন লিলি পরিচর্যা, আর যদি এর পরে আমি যদি বলি যে এরপরে আমরা কী সার প্রয়োগ করব বন্ধুরা, সার প্রয়োগ করার জন্য আমরা যেটা ব্যবহার করব, এখানে আমরা সুফলা বা এনপিকে পাঁচ ছ দানা অর্থাৎ বেশি নয়, আমরা একটুখানি আমরা ব্যবহার করব, যেখানে অর্থাৎ আমাদের এখন বৃষ্টিকাল, বৃষ্টিকালে যদি আমরা বেশি সার প্রয়োগ করি, বেশি যে কোনো ফার্টিলাইজার ব্যবহার করি, তাহলে গাছ মরে যাওয়ার চান্স থাকতে পারে। এবং আমরা যেহেতু প্রুনিং করেছি তার জন্য আমরা একটুই এনপিকে বা 10-26-26 ইত্যাদি প্রয়োগ করতে পারি গাছে। তো এই সময় আমরা একে রিপোর্টিং করব না, কারণ এই সময় এরা বৃষ্টির জল লেগে মাটি নষ্ট হয়ে অর্থাৎ মাটি ভিজা হয়ে গাছ পচে যাওয়া বা গাছ মরে যাওয়ার চান্স থাকতে পারে। এই সময় আমরা প্রুনিং করব না। এই গাছে বৃষ্টির পর অর্থাৎ এই গাছে ফ্লাওয়ারিং পিরিয়ড শেষ হওয়ার পর আমরা একে অনায়াসে রিপোর্টিং করতে পারি বা নতুন পাত্রে প্রতিস্থাপন করতে পারি। তো আজকের এই ভিডিওটা যারা নতুন বাগানিরা, যারা রেন লিলি গাছের ফুল আসছে না তাদের জন্যই বিশেষ করে বানানো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।